সালাম আলহামতুল্লাহি আবরকাত যে আমাদের সম্মানিত ভাই জনাব হোসেন সোহেল রানা বাংলাদেশ থেকে জানতে চেয়েছেন যে ওসিয়ত সম্পর্কে ওসিয়তের বিধান কী আলহামদুলিল্লাহ আল্লাহ নাবি আবাদা আম্মাবাদ যে সম্মানিত ভাই ওসিয়ত করা হচ্ছে মুস্তাহাব ওসিয়তের বিধান মানুষের ক্যাটাগরি হিসাবে তার বিধানও ক্যাটাগরি হয়ে থাকে যেমন ওসিয়ত হচ্ছে মুস্তাহাব ওই ব্যক্তির জন্য যার কাছে প্রচুর ধন সম্পত্তি আছে এবং তার সন্তান সম্পত্তিগুলো সেই ধন সম্পত্তির মুখাপেক্ষী না এবং সে তার সম্পদের ঊর্ধ্বে এক তৃতীয়াংশ ওসিয়ত করে যাবে যা তার নিজের কল্যাণ এবং মঙ্গলের কাজে আসবে এবং মৃত্যুর পর তার সবাব সে পেতে থাকবে দ্বিতীয় প্রকার ওই ব্যক্তির উপরে ওসিৎ করা ফরজ দ্বিতীয় ওই ব্যক্তির উপরে ওসিয়ত করা ফরজ যার জিম্মায় আল্লাহর পাওনা কিংবা কোনো মানুষের পাওনা রয়েছে অথবা তার নিকট এমন এক মানুষের আমানত জমা আছে যা আর কেউ জানে না এই ধরনের যদি হয় তাহলে সেই পাওনা দাওনা সম্পর্কে সে লিখবে এবং তার আত্মীয় স্বজন অর্থাৎ যারা উত্তরাধিকার সন্তান সন্তত্তির কাছে প্রকাশ করবে যাতে করে সেই সমস্ত মানুষের অধিকার নষ্ট না হয় এমনিভাবে যে ব্যক্তির প্রচুর ধন সম্পত্তি রয়েছে এবং তার প্রতি উত্তরাধিকারীদের ছাড়া অন্যান্য নিকট আত্মীয়দের জন্য যে নিকট আত্মীয় স্বজন রয়েছে যারা গরিব ফকির মিসকিন তাদের জন্য এক তৃতীয়াংশ ওসিয়ত করতে পারে আর তৃতীয় প্রকার হলো এই যে হারাম অর্থাৎ যারা মেরাসের অংশ পাবে অর্থাৎ উত্তরাধিকারীদের মধ্য থেকে শুধু একজনকে যদি ওসিয়ত করে যায় যেমন স্ত্রী কিংবা কোনো ছেলে ছেলেমেয়ের জন্য তাহলে সেই ওসিয়ত যদি করেও যায় তাহলে সেই ওসিয়ত পালন করা যাবে না তার কারণ আল্লাহ সুফ ওয়া ওয়াতালা কোরআন মদীদের কথা উল্লেখ করেছেন বাকারা একশো আশি নম্বর আয়াতে কুথেবা আলাইকুম ইদা হাদারা আহাদা কুমুল মৌত ইন তারাকা খাইরান আল্লাস ইয়াথলিল ওয়াল ইদেন ওয়ালাকরা বি আবিল মা আরুব হাকান তোমাদের উপর অবধারিত করেছেন যে তোমাদের কারো মৃত্যু যখন উপস্থিত হয় তখন বাবা মা ও স্বজনের উদ্দেশ্যে সৎভাবে ওসিয়ত করে যায় ধর্ম বিরোধের এটা অবশ্যকরণীয় এই আয়াতকে সামনে রেখে ওলামায় রামগণ বলেন যে ওসিয়ত করা এই নির্দেশ এই যে নির্দেশ দেওয়া হয়েছে তা উত্তরাধিকার বিষয়ক আয়াত অবতীর্ণ হওয়ার পূর্বে দেওয়া হয়েছিল পরবর্তীতে এই হুকুমটি মানসুখ হয়ে যায় রহিত হয়ে যায় তার কারণ আল্লাহ রসুল আলী সাল্লাতু সালাম বলেন ইন আলহকাদা আতা কুল্লেদি হাক্কেন হক ফালাসি ইয়থা লেওয়ার হাদিসটা আবু দাউ তীর মিজিনা সাইব নেমাজা আহমেদ এবং সাইক আলবানির রহমাতুল্লাহ হাদিসটাকে সই বলেছেন এই হাদিসের অর্থ হলো এং অবশ্যই আল্লাহতাআলা প্রত্যেক অধিকারীকে তার প্রাপ্য অধিকার দিয়ে দিয়েছেন অর্থাৎ ওয়ারেসিনদের অংশ নির্দিষ্ট করে দিয়েছেন কে কতটুকু পাবে না পাবে সমস্ত বিশ্লেষণ করে দিয়েছেন অতএব কোনো উত্তরাধিকারের জন্য ওসিয়ত করা জায়েজ না আল্লাহ রাসূল আলাইহিসসালাম স্পষ্ট ভাষায় বলে দিলেন যে লা ওয়াসিয়াতা ওয়ারেসেন কোনো উত্তরাধিকারের জন্য ওসিয়ত করা জায়েজ না অর্থাৎ যারা ওয়ারিসের অংশ পাবে যাদের জন্য আর আল্লাহ সুবহান ওয়া অংশ নির্ধারণ করে দিয়েছেন তাদের নামে যদি কেউ ওসিয়ত করে যায় তাহলে সেই তা পালন করা যাবে না যেহেতু উত্তরাধিকারীদের জন্য ওসিয়ত করা যায় নাই তবে এমন আত্মীয়ের জন্য ওসিয়ত করা যাবে যে ওয়ারিস না যে অংশ পাবে না অনুরূপভাবে সৎ পথে ব্যয় করার জন্য ওসিয়ত করা যেতে পারে আর তার সর্বাধিক পরিমাণ হল মোট সম্পত্তির এক তৃতীয়াংশ ওসিহত করা যাবে না এটা হাদিসে নিষেধ করা হয়েছে তবে যদি কেউ ওসিহত করতে চায় তাহলে সে পাঁচ ভাগের এক ভাগ মোট সম্পত্তিকে পাঁচ ভাগ করে এক ভাগ করা হচ্ছে উত্তম এবং চার ভাগের এক ভাগও করা যায় আছে এবং এক তৃতীয়াংশ ওসিহত করা জায়েজ আছে ওই ব্যক্তির জন্য যার কাছে প্রচুর ধন সম্পত্তি রয়েছে এবং সন্তান সন্ততিও সে টাকা পয়সার মুখাপেক্ষী না তাহলেই সে ব্যক্তির জন্য ওসিয়ত করা উত্তম এবং ওসিয়তের নিয়ম হলো এই যে ব্যক্তি ওসিয়ত করতে চায় সে মৌখিকভাবে বলতে পারে অথবা লিখিত আকারেও ওসিয়ত করতে পারে উভয়টাই জায়েজ এবং ওসিয়ত লেখা এবং তার উপরে সাক্ষী রাখা মোস্তাহাব যাতে করে ভবিষ্যতে কোনো বিবাদ বা ফেতনা ফাসাদ না হয় সে পথ বন্ধ হয়ে যায় এই জন্যেই লিখে রাখাটাই ভালো এর দলিল আন আবদুল্লাহ ইবনে অধিয়ালা রহমান রাসাল আল্লাহ সল্লাল্লাহ সাল্লামা কাল মা হাকুমরি মুসলিম লাহু সাইউন ইউসি ফি ইয়াবি থুলাই থেই নে ইল্লা ওয়া বাথুন আইনদাহু আলে রাসুল সাল্লাম বলেছেন কোন মুসলিম ব্যক্তির জন্য এই অধিকার নাই যে তার ওসিয়ত করার কোনো বস্তু থাকা সত্ত্বেও না লেখা ছাড়াই দুই রাত অতিবাহিত করে তো যাই হোক এই ছিল সংক্ষিপ্ত আকারে তবে কোনো কারণবশত ও ওসিয়ত পরিবর্তন করা যায় কোন কারণবশত প্রয়োজন সাপেক্ষে যদি ওসিয়ত পরিবর্তন করতে চায় পরিবর্তন করতে পারে তার কারণ ওসিয়ত ভালোভাবে হওয়াটাই হলো অপরিহার্য যদি ওসিয়তকারী যারা মিরাসের অংশ পাবে অর্থাৎ উত্তরাধিকারীদের যদি ক্ষতি করতে চায় তাহলে সেটা হারাম হবে জায় হবে না সেজন্য জন্য ওষুধকারী পাপিও হবে আর যদি ওসিয়ত ইনসাফ ভিত্তিক হয় ওষিৎকৃতদের পক্ষে তা পরিবর্তন করা হারাম যদি সে নিজের ভালোর জন্য কাউকে ক্ষতি করার জন্য যদি কাজটি করে না থাকে তাহলে সেটা পরিবর্তন করা হারাম কিন্তু যে ব্যক্তি জানবে যে ওসিয়তে জুলুম বা পাপ রয়েছে তার পক্ষে ওসিয়তকারীকে উত্তম ও ইনসাফের জন্য উপদেশ দেওয়া সুন্নত এবং তাকে জুলুম থেকে নিষেধ করবে কিন্তু সে যদি সেই কথা গ্রহণ না করে বোঝানোর পরেও যদি সে গ্রহণ না করে এবং ওসিয়ত করে যদি সে মারা গিয়ে থাকে তাহলে মারা যাওয়ার পর সেই ওসিয়ত একটি মীমাংসায় আসতে হবে যাতে করে কারো উপরে অন্যায় এবং জুলুম না হয় এ ব্যাপারে আল্লাহসুফ আলা একশো একাশি একশো বিরাশি নম্বর আয়াতে স্পষ্ট ভাষায় কথা বলে দিয়েছেন আরেকটি কাজের জন্য ওসিয়ত পরিবর্তন করা যায় যদি কোনো ব্যক্তি ভুলবশতভাবে অজানার কারণে যদি পাপ কাজে ওসিয়ত করে যায় যেমন কোনো গির্জাঘরে সহযোগিতা করতে বা কেউ মারা গেছে তার কবরের মধ্যে মাজার বানাতে বা গুম্বুজ বানাতে বা তার কবর পাকা করতে এই ধরনের যদি ওসিয়ত করা যায় তাহলে তার ওসিয়ত পালন করা যাবে না চাহে সে মুসলিম হোক বা কাফির হোক কোনো অবস্থাতেই এই ধরনের ওসিয়ত যদি করেও যায় তবুও সে ওসিয়ত পালন করা যাবে না তো এই ধরনের আরও বহুত হাদিস রয়েছে ওসিহত করার ব্যাপারে তাই মোট কথা হলো এই যদি কেউ ওষীয়ত করতেই চায় তাহলে মোট সম্পত্তির তিন ভাগের এক ভাগ করে দিতে পারে ওসিহত তার দলিল বিন আদিন অকাত বর্ণিত তিনি বলেন আমি বিদায় হজের সময় আল্লাহ রাসুল আলী সালাতুসালামের সাথে ছিলাম এর মধ্যে আমি প্রচণ্ড রোগে আক্রান্ত হই আল্লাহ রাসুল্লা সালাতু সালাতুসালাম আমার সেবা এবং দেখাশোনা করতে এলেন আমি তাকে বললাম হে আল্লাহ রসুল আমার অনেক সম্পত্তি কিন্তু আমার অরেজ হওয়ার মতো কেউ নাই একজন মাত্র মেয়ে ছাড়া আমি আমার সম্পত্তির তিন ভাগের দুই বাঘ ওছে করবো আল্লাহ রসুল আলাই সালাতাম বললেন না আমি বললাম অর্ধেক তিনি বললেন না আমি বললাম তবে তিন ভাগের এক ভাগ আল্লাহ রসুল সাল্লাম বললেন তিন ভাগের এক ভাগ অর্থাৎ তিন ভাগের এক ভাগই তো বেশি সাদ রাদি আল্লাহ তোমার উত্তরাধিকারীদেরকে দরিদ্র অবস্থায় রেখে যাবে আর তারা মানুষের কাছে হাত পেতে ভিক্ষা করে বেড়াবে এর চেয়ে তাদেরকে সম্পদশালী করে রেখে যাওয়াই উত্তম হাদিসটি বুখারি মুসলিমের তাহলে এই হাদিসটি বোঝা গেল যে এক তৃতীয়াংশের চেয়ে কম করা উত্তম কেননা এমনি ابن আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন লাউ গাদ্দান নাসু ইলা ربعه লান্না সাল্লাম আও মানুষ যদি সম্পত্তি ওসিহত করার ক্ষেত্রে এক তৃতীয়াংশ থেকে এক চতুর্থাংশে নামে আসতে আসতো তবে তা উত্তম হতো কেননা আল্লাহ রাসুল আলী সালাত সাল্লাম বলেছেন তিন ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগই তো বেশি আদেশটি বুখারি মুসলিমের তাই কোনো ব্যক্তি যদি ওসিৎ করতে চায় তাহলে পাঁচ ভাগের এক ভাগ বা চতুর্থ এক চতুর্থাংশ ওসিহত করবে আর একটা কথা এখানে যদি যে ব্যক্তি অনেক ধন সম্পত্তির মালিক কিন্তু তার উত্তরাধিকার কেউ নাই দুনিয়াতে তাহলে সে সম্পূর্ণ ধন সম্পত্তি ওসিহত করে যেতে পারে বাকি আল্লাহ আলমবে সাব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি